আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে শেখাবো WS কোর্সের শর্ট ক্লাস। এক ক্লাসে অনেক কিছু, জিরো টু হিরো। আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ তোমরা এখান থেকে 2 মার্ক হুবহু কমন পাবা। WS কোর্সের শর্ট ক্লাস, তো দেখো আমি এখানে রুল লিখে দিয়েছি, সাবজেক্ট যদি বাদ যায় তখন WS এর গঠন হবে WS প্লাস বাকি অংশ। অর্থাৎ যখন তোমরা WS কোর্সের করবা তখন যদি সাবজেক্ট বাদ যায় তখন WS এর গঠন করতে হবে WS প্লাস বাকি অংশ। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার সাবজেক্ট যদি বাদ যায় তখন আমরা WS কোর্সের হিসাবে কি বসাবো? সাবজেক্ট যদি বাদ যায় তখন আমাদেরকে WS কোর্সের হিসাবে বসাতে হবে হু অথবা হোয়াট। এখন প্রশ্ন হলো হু কোথায় বসবে, হোয়াট কোথায় বসবে? হু কে বা কারা বোঝালে তোমাদেরকে বসাতে হবে হু, আর হোয়াট বসবে কি পেশা বয়স উচ্চতার ক্ষেত্রে। এখন আমি তোমাদেরকে একটি শর্টকাট টেকনিক শিখিয়ে দিব, তাহলে তোমরা যে কোনো WS কোর্সের এই স্ট্রাকচারটি ইউজ করে লিখতে পারবা। বাক্যের গুরুত্বপূর্ণ অংশ যদি সাবজেক্টে থাকে তখন WS এর গঠন হবে WS প্লাস বাকি অংশ, আর WS কোর্সের হিসাবে বসাতে হবে হু অথবা হোয়াট। তো দেখো হু কোথায় বসবে, হু বসবে যদি সেই সাবজেক্টটি পার্সন হয়, যদি সাবজেক্টটি পার্সন হয় তখন তোমাদেরকে বসাতে হবে হু, আর বাদ বাকি ক্ষেত্রে বসাতে হবে হোয়াট। আমি আবার বলি, সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ হলে সাবজেক্টে যদি কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে তখন তোমাদেরকে বসাতে হবে হু, আর যদি পার্সন বা ব্যক্তি না থাকে তখন তোমাদেরকে বসাতে হবে হোয়াট। তো দেখো আমি এখানে তোমাদের জন্য top 10 WS কোশ্চেন প্র্যাকটিস দিয়েছি। 1 নম্বরটি দেখো, এলিস উইল গো দেয়ার বাই বাস, এর বাংলা অর্থ হলো এলিস সেখানে বাসে চড়ে যায়। তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এলিস, আর এটি সাবজেক্টে আছে, আর সাবজেক্ট যদি গুরুত্বপূর্ণ অংশ হয় তখন WS এর গঠন হয় WS প্লাস বাকি অংশ। তো দেখো আমি এখানে স্ট্রাকচারটি লিখে দেই, তো দেখো আমি এখানে স্ট্রাকচারটি কিন্তু লিখে দিয়েছি, সাবজেক্ট যদি গুরুত্বপূর্ণ অংশ হয় তখন WS এর গঠন হয় WS প্লাস বাকি অংশ। তো দেখো এলিস কিন্তু সাবজেক্ট, আর যেহেতু এটি পার্সন সুতরাং তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হু, পার্সন থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হু, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু উইল গো দেয়ার বাই বাস। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2016 এবং 2018 সালে এসেছে। 2 নম্বরটি দেখো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এর বাংলা অর্থ হলো অনুশীলন একজন মানুষকে নিখুঁত করে তোলে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে কি একজন মানুষকে নিখুঁত করে তোলে। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো প্র্যাকটিস, আর যেহেতু এটি সাবজেক্টে আছে সুতরাং WS এর গঠন করতে হবে WS প্লাস বাকি অংশ। আর দেখো এটি কিন্তু পার্সন নয়, যেহেতু প্র্যাকটিস পার্সন নয় সুতরাং তোমাদেরকে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট। তো আমি এখানে হোয়াট বসালাম, এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিলাম। তো এখানে অ্যান্সার হবে হোয়াট মেক্স এ ম্যান পারফেক্ট, কি একজন মানুষকে নিখুঁত করে তোলে। এই প্রশ্নটি ডিগ্রি বোর্ড কোশ্চেন 2009 এবং অনার্স বোর্ড কোশ্চেন 2005 সালে এসেছে। 3 নম্বরটি দেখো, এ স্ট্রানজার নক অ্যাট দ্য ডোর, এর বাংলা অর্থ হলো একজন আগন্তুক ব্যক্তি দরজায় টোকা দিল। তো দেখো এ স্ট্রানজার একজন আগন্তুক ব্যক্তি, এটি কিন্তু পার্সন, যেহেতু এটি পার্সন এবং এটি সাবজেক্টে আছে, পার্সন থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হু, হু বসালাম, এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু নক অ্যাট দ্য ডোর, কে দরজায় টোকা দিল। তো এখানে অ্যান্সার দেওয়া আছে স্ট্রানজার, একজন আগন্তুক। 4 নম্বরটি দেখো, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এর বাংলা অর্থ হলো আগে ঘর তবেই তো পর। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু চ্যারিটি, আর এটি দেখো সাবজেক্টে আছে, আর এটি ব্যক্তিবাচক নয় সুতরাং WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হোয়াট বিগিনস অ্যাট হোম। এই প্রশ্নটি ডিগ্রি বোর্ড কোশ্চেন 2008 এবং অনার্স বোর্ড কোশ্চেন 2012 সালে এসেছে। 5 নম্বরটি দেখো, স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট, এর বাংলা অর্থ হলো ধূমপান একটি
খারাপ অভ্যাস। তো দেখো স্মোকিং সাবজেক্টে আছে, আর এটি গুরুত্বপূর্ণ অংশ, আর যেহেতু এটি পার্সন নয় সুতরাং WH কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হোয়াট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, তো এখানে অ্যান্সার হবে হোয়াট ইজ এ ব্যাড হ্যাবিট, কি খারাপ অভ্যাস, এখানে অ্যান্সার দেওয়া আছে স্মোকিং। এটি অনার্স বোর্ড কোশ্চেন 2004 সালে এসেছে। ছয় নম্বরটি দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এর বাংলা অর্থ হলো সততাই সর্বোত্তম পন্থা। তো দেখো এই বাক্যে গুরুত্বপূর্ণ অংশ হলো অনেস্টি, এটি সাবজেক্টে আছে আর এটি ব্যক্তিবাচক নয়, সুতরাং WH কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হোয়াট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, এখানে অ্যান্সার হবে হোয়াট ইজ দ্য বেস্ট পলিসি। এই প্রশ্নটি ডিগ্রি বোর্ড কোশ্চেন 2005 সালে এসেছে, কি সর্বোত্তম পন্থা, এখানে অ্যান্সার দেওয়া আছে অনেস্টি। সাত নম্বরটি দেখো, দ্য নিউজ ম্যাড হিম স্যাড, এই খবরটি তাকে দুঃখিত করেছে, তোমাদেরকে প্রশ্ন করতে হবে কি তাকে দুঃখিত করেছে। তো দেখো কি এর জন্য WH কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট, এই বাক্যে গুরুত্বপূর্ণ অংশ দ্য নিউজ, এটি কিন্তু সাবজেক্টে আছে আর এটি কিন্তু ব্যক্তিবাচক নয়, সুতরাং তোমাদেরকে WH কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। এরপরে বাকি অংশ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এই প্রশ্নটি ডিগ্রি বোর্ড কোশ্চেন 2015, অনার্স বোর্ড কোশ্চেন 2012 সালে এসেছে। আট নম্বরটি দেখো, দ্য নিউজ মেক্স হিম লাভ, এই খবরটি তাকে হাসায়। তো দেখো দ্য নিউজ এখানে সাবজেক্ট আর এটি গুরুত্বপূর্ণ অংশ, আর এটি ব্যক্তিবাচক নয়, সুতরাং WH কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হোয়াট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, এখানে অ্যান্সার হবে হোয়াট মেক্স হিম লাভ, কি তাকে হাসায়। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দ্য নিউজ, এই খবরটি, এটি ডিগ্রি বোর্ড কোশ্চেন 2002 এবং 2012 সালে এসেছে। নয় নম্বরটি দেখো, দ্য প্রেসিডেন্ট অফ মালি হ্যাজ রিজাইন্ড, এর বাংলা অর্থ হলো মালির প্রেসিডেন্ট পদত্যাগ করেছে। তো দেখো এই বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হলো দ্য প্রেসিডেন্ট অফ মালি, আর এটি সাবজেক্টে আছে, আর যেহেতু সাবজেক্টে আছে সুতরাং WH এর গঠন হবে WH প্লাস বাকি অংশ, আর যেহেতু এটি পার্সন সুতরাং WH কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, এখানে অ্যান্সার হবে হু হ্যাজ রিজাইন্ড, কে পদত্যাগ করেছে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দ্য প্রেসিডেন্ট অফ মালি, মালির প্রেসিডেন্ট। দশ নম্বরটি দেখো, শেক্সপিয়ার রোড হ্যামলেট, এর বাংলা অর্থ হলো শেক্সপিয়ার হ্যামলেট লিখেছে, এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো শেক্সপিয়ার, আর যেহেতু এটি সাবজেক্টে আছে সুতরাং WH এর গঠন হবে WH প্লাস বাকি অংশ, শেক্সপিয়ার কিন্তু পার্সন সুতরাং WH কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। এরপরে বাকি অংশ, এখানে অ্যান্সার হবে হু রোড হ্যামলেট, কে হ্যামলেট লিখেছে, এখানে অ্যান্সার দেওয়া আছে শেক্সপিয়ার, শেক্সপিয়ার। তো দেখো এই রুলটির সাথে সামঞ্জস্যপূর্ণ একটি রুল তোমাদেরকে শিখিয়ে দেই। তো দেখো বাক্যের গুরুত্বপূর্ণ অংশ যদি পার্সন হয়, বাক্যের গুরুত্বপূর্ণ অংশ যদি পার্সন হয় অথবা সাবজেক্টে যদি নোবডি, নো ওয়ান, নান, নাইদার, সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ হয় অথবা সাবজেক্টে যদি, অর্থাৎ কোনো বাক্যের সাবজেক্টে যদি নোবডি, নো ওয়ান, নান, নাইদার থাকে, তখন তোমাদেরকে WH কোশ্চেন হিসেবে বসাতে হবে হু। আমি আবার বলি এই রুলটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সাবজেক্ট যদি গুরুত্বপূর্ণ অংশ হয় এবং সাবজেক্টে যদি পার্সন থাকে তখনও তোমাদেরকে বসাতে হবে হু, আর সাবজেক্ট হিসাবে যদি নোবডি, নো ওয়ান, নান, নাইদার থাকে তখনও তোমাদেরকে WH কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। তো দেখো আমি এখানে এক্সাম্পল দিয়েছি, তাহলে তোমরা বুঝতে পারবা, নো ওয়ান ক্যান এসকেপ ডেথ, তো দেখো নো ওয়ান আছে, নো ওয়ান থাকলে তোমাদেরকে WH কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হু ক্যান এসকেপ ডেথ। দুই নম্বরটি দেখো, নোবডি বিলিভস এ লায়ার, তো দেখো বাক্যের মধ্যে কি আছে, নোবডি আছে, বাক্যের মধ্যে নোবডি থাকলে তোমাদেরকে WH কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হু বিলিভস এ লায়ার। তো দেখো আজকের ক্লাসটি WH কোশ্চেন শর্ট ক্লাস, ইনশাল্লাহ তোমরা এগুলো পড়ে যাবা, এখান থেকে কমপক্ষে হলেও তোমরা 1-2 মার্ক তুলতে পারবা, 100% গ্যারান্টি। ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে, সিওরে প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন, পার্টস কোর্স হ্যান্ডনোট 2024, এক্সামিনেশন 2022, কম্পালসরি ইংলিশ। এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8-10 দিন পড়লে
এ প্লাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা এই বইটির মধ্যে কি কি পাবা এখন আমি সে সম্পর্কে তোমাদের জানিয়ে দিব। তো প্রথমে আলোচনা করব রাইটিং 50 মার্ক। তোমাদের রাইটিং 50 মার্কের জন্য এই বইটির মধ্যে কি কি পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে। 3টি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল, 2টি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল, 2টি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল, 1টি নোটিস দিয়ে সকল নোটিস লেখার কৌশল, 1টি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল, 1টি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল, 2টি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল, 2টি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল, 1টি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং 1টি মাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল। আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে top 3, top 5, top 7 সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায়। ইনশাআল্লাহ আমি সাজেশনের মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না। এবার চলে যাব গ্রামার আইটেমে। তোমাদের গ্রামারে মার্ক থাকবে 20 মার্ক। তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন কোন আইটেমগুলো পড়তে হবে। রাইট ফ্রম আর ভার্ব, WH কোশ্চেন, চেঞ্জিং ওয়ার্ড, রিয়ারেঞ্জ, ফিল ইন দ্য ব্লাঙ্ক, পাংচুয়েশন, অ্যান্টিনমস, ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছো এই সকল আইটেমের বেসিক রুলস এবং ম্যাজিক রুলস, top 100 সাজেশন অ্যান্ড টেকনিক, শর্টকাট মাত্র 30-35টি, এগুলো শর্টকাট দেওয়া আছে, অল বোর্ড কোশ্চেন সলিউশন, এক্সাম টেস্ট। অর্থাৎ এখানে যে আইটেমগুলো দেখতেছো এই আইটেমগুলো এভাবে সাজানো রয়েছে। ইনশাল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাইরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না। এখানে 20 মার্কের মধ্যে তোমরা ইনশাল্লাহ হুবহু 20 মার্কেই কমন পাবা। আর একটা বিষয় তোমাদের থাকে প্যাসেজ রাইটিং, এখানে মার্ক থাকে 10 মার্ক। এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক, top 100 প্যাসেজ ওয়ার্ড সাজেশন এর অ্যান্সার, top 5 প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার দিয়ে দেওয়া আছে, এগুলো থেকে 100% কমন পাবা। পরীক্ষা খাতার লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চেন 2023, এক্সামিনেশন 2021 এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা। এই সাজেশন বইটির পেজ সংখ্যা 200টি বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা। সাজেশন নেওয়ার নিয়ম, প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করবা। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475, এই নম্বরে SMS করে লিখবা ডিগ্রি ইংলিশ 2024। এরপর আমার বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ 550 টাকা দিতে হবে। কুরিয়ার চার্জ একদম ফ্রি। টাকা পেলে তোমার নাম ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি 2-3 দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা। তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, এই সাজেশন বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত। তোমরা যারা ডিগ্রি BA এবং BSS এর স্টুডেন্ট রয়েছো তাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে ডিগ্রি তৃতীয় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাজেশন 2024, BA এবং BSS বিভাগের জন্য সকল বিষয়, শিক্ষাবর্ষ 2019-2020, এক্সামিনেশন 2022। তোমরা যারা BA এবং BSS এর সাজেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে SMS করো 01744559475। এই সাজেশন বইটির মূল্য মাত্র 250 টাকা।